বন্ধুরা আজ দশে মে শুক্রবার বেশ কিছু এলাকায় বাংলার বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ দক্ষিণেরও বেশিরভাগ এলাকায় মেঘের আনাগুনা এই মেঘ কেটে গিয়ে কিছুটা রুদের দেখা পাবে দেশের দক্ষিণের অঞ্চল এছাড়া উত্তর অঞ্চলেরও বেশ কিছু এলাকায় কিছুটা মেঘলা আকাশ রয়েছে মাইমনসিংহ বিভাগ সিলেট বিভাগ এছাড়া রংপুর এবং রাজশাহী বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছেন গতকাল রাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত দেখা গেছে আজও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে তো কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি অবশ্যই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে বঙ্গোসাগর বহু কিছুটা ম্যাগ তৈরি হচ্ছে এই ম্যাগ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতেছে এখানে কিছুটা ম্যাগ কিছুটা রোদ এরকম আহ পরিবেশ দেখা যাবে আজ এছাড়া এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট উত্তরের বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গ এবং বাংলার বেশ বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে তবে কিছুটা মেঘের আনাগোনা এরপরে আবার রোদ এরকম পরিবেশ কিন্তু দেখা যাবে তবে বৃষ্টিপাতর সম্ভাবনা রয়েছে আজ দুপুর পর বিকেল থেকে আবার কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার একটি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি কোন কোন জেলায় একটু আমরা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সম্ভাবনা আজ আবারও অনেক এলাকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার রিপোর্টে এখানে কুলনা কুলনা বিভাগের অনেক অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যা গতকালে এখানে বৃষ্টিপাত অলরেডি হতে দেখা গিয়ে গিয়েছিল এখানে শিমনগর সাতক্ষীরা কুলনা এবং মঠবাড়িয়া পিরোজপুর কলাপাড়া এবং কলকাতা থেকে শুরু করে যে এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় আবারও কালবৈশাখী বজ্রসহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে কালবৈশাখী জড় বৃষ্টিপাত হলে এখানে সমুদ্র অঞ্চলে কিন্তু আসবে এখানে অলরেডি জেলাবাইদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিষয় কারণ কালবৈশাখী বাতাস প্রায় ঘন্টায় আসে থেকে নব্বই কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য অনেক ট্রলার কিন্তু অনেক ট্রলার কিন্তু অলরেডি ডুবে যেতে পারে যার খবর কিন্তু আমরা অনেক দিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে উপকূলে যারা রয়েছেন বা সমুদ্র অঞ্চলে যারা রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ইতিমধ্যে আমাদের হাতে অলরেডি খবর এসে গেছে সমুদ্রতে কয়েকটি ট্রলারও নাকি ডুবে গেছে তো বিশ্বে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন যারা জেলে এখানে আছেন উপকূলীয় অঞ্চলে তো বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে রাতের মধ্যে আবার বৃষ্টিপাতের সতর্কতা ওটা আসছে বিশেষ করে দেশের উত্তর উত্তর পূর্ব অঞ্চলে এখানে মাইমাংস বিভাগ এছাড়া আগরতলা লাকায় কাপাসিয়া এবং এখানে বিভিন্ন অঞ্চলে ম্যাঘ তৈরি হতে পারে সমস্ত ম্যাঘ ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে দক্ষিণ পশ্চিমে এখানে বরিশাল বিভাগ আসতে পারে তারপর করোনা বিভাগের বিভিন্ন অঞ্চলে তারপর সিলেট বিভাগের পর আবারও ম্যাগ তৈরি হতে পারে শনিবার এগারো তারিখ এই যে দেখুন এবং আবারও কালবৈশাখী আকার নিয়ে ধীরে ধীরে এখানে অগ্রসর হয়ে এখানে মতিরহাট বরিশাল লালমোহন এ সমস্ত অঞ্চলে কিন্তু প্রভাব ফেলতে পারে মঠবাড়িয়া পিরুজপুর এই যে সবটুকু এলাকায় উপকূলীয় হাতিয়া এই এলাকার দিকে বৃষ্টিপাত ঘটার প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে এরপরে বারো তারিখের আপডেটেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে দেখুন দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এবং শান্তিপুর দিকে দেখুন খুলনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল এবং মাদারীপুর লোহাগাড়া যশুর এই সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময় চট্টগ্রাম বিভাগের উপরেও বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারোই মে থেকে তো আগামী কয়েকদিন দেশের উপর অলরেডি কালবৈশাখী সহ জড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এরপরে আগামী মঙ্গলবার চোদ্দ তারিখ থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা হ্রাস হবে দেখুন বৃষ্টিপাত কিন্তু একদম কমে যাচ্ছে দেশ থেকে অনেকটাই কমে যাচ্ছে এরপরে বৃহস্পতিবার ষোলো তারিখ নাগাদও দেশের উপর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এবং শুক্রবার সতেরো তারিখ নাগাদও দেশের উপর বৃষ্টিপাত তেমন সম্ভাবনা নেই দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই মূলত বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে দেশের যে কোনো স্থানে কিন্তু এর আগে মূলত দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজরি সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এক তাপমাত্রা কেমন থাকবে তা একটু আমরা দেখি তাপমাত্রা যদি আমরা একটু লক্ষ্য করি ইতিমধ্যে আজ দশে মেন নাগাদ যদি একটু দেখি তাপমাত্রা তেমন বাড়ছে না অনেকটাই শান্ত পরিবেশ যদি একটু দেখি ঢাকা বিভাগে বত্রিশে থাকবে তাপমাত্রা এবং বরিশালে উনত্রিশে থাকবে কলাপাড়াতে আঠাশ এবং চট্টগ্রাম বিভাগে থাকতে পারে তিরিশ এবং মহেশকালীতে তিরিশ পর্যন্ত পাহাড়ি অঞ্চলও থাকতে পারে একত্রিশ এবং কুমিল্লাতে একত্রিশ ঢাকায় বত্রিশ ময়মনসিংহ বিভাগ আশেপাশে উনত্রিশ এবং আরও কিছু কিছু এলাকায় আটাইশ পর্যন্ত সিলেটের ওপর ছাব্বিশ এবং উত্তরে রংপুর বিভাগে যদি একটু যাই একত্রিশ দিনাজপুরে দেখুন ঠাকুরগাঁও তিরিশ একত্রিশ এছাড়া কোচবিহার একত্রিশ পঞ্চগড় এখানেও একত্রিশ শিলিগুড়িতে তিরে রয়েছে এদিকে এই যে কৃষ্ণাগঞ্জ এখানে বত্রিশ তারপর এদিকে দক্ষিণ দিনাজপুর এখানেও তাপমাত্রা একত্রিশ বত্রিশ পর্যন্ত মালদার উপর বত্রিশ এবং মুর্শিদাবাদও একত্রিশ এখানে মেহেরপুর বত্রিশ দেখা যাচ্ছে এরকম তাপ তাপমাত্রা থাকতে পারে এবং আরামবাগে তিরিশ বর্ধমানে বত্রিশ দুর্গাপুরে তেত্রিশ বাঁকুড়ায় তেত্রিশ বেশ কিছুদিন আগে এপ্রিলের এপ্রিল মাসে এখানে বেশ কিছু এলাকায় প্রায় তেতাল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপ প্রবাহ ছিল ইতিমধ্যে তাপমাত্রা একধাকায় দশ এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গেছে অলরেডি তেমন তাপমাত্রা নেই বলতো স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে আর সমুদ্র অঞ্চলই এখানে দেখুন তাপমাত্রা কিন্তু খুবই কম এখানে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসতে পারে অলরেডি তাপমাত্রা এই যে পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর চরমভাবে সতর্কবত আছে কিনা একবার আমরা একটু দেখব চরম সতর্কতা বায়ু মরটিকে কোথাও এই যে মূলত জোড়া হওয়ার কিন্তু সম্ভাবনা নেই তবে কালবৈশাখীতে জড় বাতাস থাকতে পারে এছাড়া আগামীকাল যদি একটু দেখি দমকা বাতাস দেশের উপর চালু নেই বারো তারিখ তেরো তারিখ দেখুন কোনো দমকা বাতাস কিন্তু দেশের উপর দেখতে পাচ্ছি না আর তাপমাত্রা তেমন তাপপ্রভাব কিন্তু দেশের উপর চালু নেই তাপমাত্রা কিন্তু খুবই কম স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে দেশের বেশিরভাগ এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা আর করোনা কলকাতা হালদি বাইরে কলাপাড়া বরিশাল এই সবটুকু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি আজ দশে মেন নাগাদ যদি একটু আমরা দেখি বৃষ্টির সতর্কতা ত্রিপুরার কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বরিশাল কুলনা এবং দিকে হালদিবাড়ি এই এলাকা জুড়ে কালবৈশাখী বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী এগারো তারিখ নাগাতেও এখানে কলাপাড়া কুলনা বরিশাল এবং এদিকে দেখুন শিমনগর সাতক্ষীরা কলকাতা হালদিয়া তারপর গঙ্গাসাগর এসব এলাকা জুড়ে পিরোজপুর এখানে বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী সব প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে আগামী বারো তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিভিন্ন অঞ্চল জুড়ে এরপর আগামী চোদ্দ পনেরো ষোলো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আর নেই সম্ভাবনা কিন্তু খুবই কম তো এ হচ্ছে বৃষ্টির সতর্কতা আর ইতিমধ্যে এই যে আমরা যদি একটু দেখি ভারতের যে আইএমডি থেকে এই মুহূর্তে কোনো সতর্কতা সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হয়নি এখানে অলরেডি সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হবে কালবৈশাখী শুরু হওয়ার আগেই আমরা অলরেডি আপনাদেরকে জানাবো সঙ্গে থাকবে আর বাতাসের গতিমাত্রাও যদি একটু আমরা মেপে দেখি আজ শুক্রবার দশে মেন নাগাদ দেখুন দেশের উপর স্বাভাবিক বাতাসের গতিবেগ কত কিলোমিটার পর্যন্ত থাকতে পারে আমরা একটু আপনাদেরকে ম্যাপে দেখাই দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত এখানে দক্ষিণ দিক থেকে এখানে কিছু এলাকায় একটা জড়ো বাতাস থাকতে পারে তারপর আগামীকাল দেখি আগামীকাল এগারো তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকা এখানে সাতাশ কিলোমিটার পর্যন্ত থাকছে তবে আজকে আরও একটু ক্লিয়ারভাবে দেখি আমরা আজকে হ্যাঁ পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত থাকবে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় সাতাশ কিলোমিটার বরিশালের দিকে তিরিশ কিলোমিটার এবং কলনার দিকে উনত্রিশ কিলোমিটার ঢাকায় বত্রিশ কিলোমিটার মাইমারস বিভাগে এই যে চব্বিশ এবং এখানে সিলেটের উপর দেখতে পাচ্ছি পঁচিশ কিলোমিটার উত্তরের রংপুর প্রায় একত্রিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ হাওয়ার ধাপট কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য এলাকায় যদি আমরা একটু দেখি এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে একটু বেশি থাকতে পারে হাওয়ার ধাপট গতিমাত্রা একটু বেশি থাকতে পারে এবং এগারো তারিখ নাগাদও দেখুন উনত্রিশ তিরিশ তেত্রিশ এরকম কিন্তু হাওয়ার দাপট থাকতে পারে রবিবার বার তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি এই যে মূলত তিরিশ বত্রিশ পর্যন্ত হাওয়ার দাপট থাকবে বঙ্গসাগর নিরাপদ এখনও সাগর উত্তাল হতে দেখা যাচ্ছে না গূর্ণাবত্তর নিম্ন লঘুচাপ লঘু যদি আমরা একটু দেখি এই যে তবে মাসের শেষের দিকে একটি নিম্ন তৈরি হওয়ার সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ